আজকে কি মশলা তৈরি করছিলাম? আমি আজ তৈরি করছিলাম কাতলা মাছ ধরার ল্যাপিং এর মশলা। ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং দেখাবো কি মশলা আমি তৈরি করেছি আপনাদের জন্য। নমস্কার, সূর্যদেব ফিশবেট সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি কাতলা মাছ ধরার টাচ মশলা। হ্যাঁ, কাতলা মাছের টাচ মশলা বা ল্যাপিং মশলা। ভিডিওতে আপনারা যে মশলাটি দেখতে পাবেন, এই মশলাটি কিভাবে আপনারা ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে সবিস্তারে জানাবো। ভিডিওটি আজ খুব বড় হবে না, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যে মশলাটি দেখতে পাচ্ছেন, এই মশলাটি হচ্ছে কাতলা মাছ ধরার টাচ মশলা বা ল্যাপিং মশলা। এই মশলাটি এত দেরিতে আপনাদের সামনে নিয়ে আসার একটি কারণ, এই মশলাটি আমি চাইলেই আজ তৈরি করে কাল বিক্রি করে দিতে পারি না। অন্তত পক্ষে আমাকে ছ মাস এই মশলাটি ঠিকঠাকভাবে তৈরি হওয়ার জন্য সময় দিতে হয়। সেই টাইম ওভার হওয়ার পরই আমি এই মশলাটি তৈরি করতে পারি। আপনারা ভিডিও শুরুতেই যে মশলা মাখানোর প্রসেসটি দেখেছেন, এই প্রসেসটি আজ হয়েছে। এর আগে যে মশলাটি আমি ছ মাসের জন্য মজতে দিয়েছিলাম সেই মশলাটি পচার পরই আজকে তার সাথে কিছু জড়িবুটি ও অন্যান্য সরঞ্জাম মেশানোর পরই এই মশলাটি স্ট্রাকচার এরকম এসে দাঁড়িয়েছে। এই মশলাটি এবার ব্যবহার করার উপযোগী হয়ে দাঁড়িয়েছে। এই মশলাটি আপনারা কিভাবে ব্যবহার করবেন? এই মশলাটি ব্যবহার করার জন্য আপনারা এই ধরনের এক চামচ মশলা নেবেন। এক চামচ মশলার সাথে দু চামচ ভাত পোলাও পেস্ট করে নেবেন, তার সাথে এক চামচ মধু নেবেন। এবার এই মশলা, মধু, ভাত পোলাও তিনটি একসাথে ভালোভাবে মাখিয়ে লাড্ডুর গায়ে বা টোপের গায়ে আপনারা লাগাবেন। আপনারা যদি চান এই মশলাটি 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম নিতে পারেন। আপনারা এই ধরনের 200 গ্রামের ডিবেও নিতে পারেন। ডিবেতে যে লেবেলটি দেওয়া আছে, এই লেবেলটিতে আমার দোকানের নাম সূর্যদেব ফিশিং হাউস, আমার ঠিকানা দেওয়া রয়েছে। দেখুন, আমার নামও দেওয়া রয়েছে, ঠিকানাও দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে ব্যবহার প্রণালী। দেখুন, এক চামচ মশলার সহিত দু চামচ ভাত পোলাও পেস্ট, এক চামচ মধু মিশ্রণ করে ল্যাপিং হিসাবে ব্যবহার করুন। আপনারা চাইলে এই ধরনের 100 গ্রাম ডিবেও নিতে পারেন। দেখুন, এই ধরনের 100 গ্রামও ডিবেও আপনারা নিতে পারেন। আপনারা একবার মশলাটি ব্যবহার করে দেখুন, আপনাদের যদি কাজ হয় তখন বেশি পরিমাণে নেবেন। আপনারা আমার দোকানে এসে মশলাটি কিনতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে মাল বাড়িতে আপনাদের পৌঁছে দেওয়ার সুবন্দোবস্ত আমার কাছে আছে। আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারির সুবিধা নিতেও পারেন। সারা ভারতবর্ষে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে। কুরিয়ারের মাধ্যমে নেওয়ার জন্য ও অর্ডার দেওয়ার জন্য ভিডিওয়ে দেওয়া নম্বরে আপনারা কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। এবার ভাবছেন এই মশলাটির দাম কত? এই মশলাটির দাম প্রতি 100 গ্রাম 120 টাকা, 1200 টাকা কেজি। হ্যাঁ, 100 গ্রামের দাম 120 টাকা, 1 কেজির দাম 1200 টাকা, কুরিয়ার চার্জ এক্সট্রা। অন্যান্য মশলা ও সরঞ্জাম দেখার জন্য ও দাম জানার জন্য আমার হোয়াটসঅ্যাপের ক্যাটালগের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন। এই ধরনের মাছ ধরার নিত্য নতুন মশলা আপনাদের কাছে যাতে আমি আনতে পারি এবং আপনারা দেখতে পারেন, সেই জন্য আমার ইউটিউব চ্যানেল সূর্যদেব ফিশবেট সেন্টার সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।